সবাই এক হ, এক হয়ে অবশ্যই কেন পারবো না, সবার মুখোশ খুলতে পারবো। এবং আমি চোখে দেখে মুখোশ খুলি, না দেখে মুখোশ খুলি না। এই ফোনটা সমস্ত কিছু প্রমাণ নিয়ে এসেছে। কেন নিয়ে এসেছে? কেন তোমরা যাতে ভ্রান্ত ধারণায় না থাকো, তোমাদের লাইফে কিছু ভ্রান্ত ধারণা তোমাদের, তোমরা এই যে নিজেরা নিজেরা মারামারি করো, নিজেরা নিজেরা চুল টেনে টেনে মারামারি করো, সবাই সব দিকে সুন্দর, কিছুদিন আগে মনে হচ্ছিল না দিশানি ডাইনি, কিছুদিন আগে দিশানি ডাইনি, দিশানি অন্যের সংসার খেয়েছে। হ্যাঁ, রিমি যেদিন হাত ইয়ে করেছিল সেদিন সারা দুনিয়ার লোক প্রীতম, দিশানি আর সীমাদি খারাপ ছিল, মানে মাথার মধ্যে কেয়ারা পোকা আছে নাকি, সবকটার কেয়ারা পোকা আছে না, চুলকুনি বাজগুলো সব এখনো আছে। আরে বাস সকাল, আরে বাস সকাল সকাল তোমাকে দেখতে পেলাম। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ঢুকে বাড়ি ঢুকেছি প্রায় 8টা কততে, চোখ জ্বলছে, প্রায় ঘুমাইনি আমরা, আমি সারা রাতি আই সকাল সকাল তাড়াতাড়ি করে উঠে বাড়ি পালিয়েছি। তা ভাবলাম কালকে তো জাস্ট সীমায় ভিডিও আসেনি, কেন আসেনি তোমরা জানো না। গামলার খবর কি, স্ট্রাইক মেরে ভিডিও উড়ে গেছে। শোনো, এতদিন আমি শুনেছি অনেকের মুখে অনেক কথা শুনেছি, চোখে দেখিনি, অনেক গল্প শুনেছি তারে চোখে দেখিনি। গল্প গানটা কে জানে, অনেক গল্প শুনেছি তারে চোখে দেখিনি, না চোখে দেখিনি তারে তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। তাই এটা গল্প শুনে অল্প অল্প ভালোবাসা না, তোমরা বোঝো, পাগলের মতো নিজেরা নিজেদের মধ্যে লড়াই করো না। সবাই সবার জায়গায় ঠিক আছে, সবাই সবার জায়গায় ঠিক আছে, এই ফালতু করো না। আমাদের জয় হয়েছি, রিমি ঘরে ঢুকেছে। সত্যিকারে বলতে তোরাই ঠিক ছিলি। আমি আজকে অন লাইভে বলছি ধরিত্রী সোমা ঠিক ছিল, অনেক কিছু আছে আমি গিয়ে চোখের সামনে দেখে পরিষ্কার হয়েছে। শোনো, হতে পারে কিন্তু দেখো, আজকে ধরিত্রী বলো, সোমা বলো, তোমার হচ্ছে পায়েল কুন্তল বলো, আজকে মিলন মধু, এই যে মধু, মধু কিন্তু কালকে লাইভটা আমি রাতে দেখলাম, সীমাদি সীমাদি করে মধুটা লাইভটা করেছিল। এবং আমি বলছি এই মধুও কিন্তু মনে প্রাণে চেয়েছিল যে রিমি প্রীতমের সংসার হোক, তবে কিছু জায়গায় আমি প্রচুর 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 ভুল করেছি, সেই জন্য আমি স্পটে গিয়ে দেখেছি। এবং সত্যিকারের ওরা কোথাও ঠিক ছিল, আমি ভুল ছিলাম, যেটা কালকে আমি চোখে দেখে আমি নিজে অবাক আমি কতটা ভুল ছিলাম। পূজা, তোমাদেরকে কিছু জিনিস যখন বলবো না, পায়ের তলা থেকে মাটিটা সরবে। সময় দাও, ঠিক বলবো। প্রত্যেককে বলবো, রিমিকে যারা ভালোবাসো বা যারা সত্যিকারের যে চাও একটা সংসার বাঁচুক, একটা সংসার টিকুক,
সবাইকে বলবো যা ক্লেশ ঝামেলা বাদ দাও এখন, দিয়ে সত্যি রিমির জীবনটা সুন্দর করার জন্যে সবাই এক জায়গায় হও। কারণ যারা রিমিকে ভালোবাসো, যারা সত্যিকারের এই ইউটিউবে গান্দেগি বন্ধ করতে চাও, গান্দেগি সত্যি গান্দেগি বন্ধ করতে হবে, তাদেরকে বলবো সবাই একসাথে হয়ে অবশ্যই আমাদের পথ চলতে হবে। আর এই আমরা কিন্তু এখানে জাস্ট ভিডিও করতে এসেছি, আমরা ভিডিও করতে এসে এই যে কী ঝামেলা, কী কাচরা, এই কাচরাটার থেকে কী করে সব কিছু ঠিক হয়ে, কী করে রিমি রিমি সংসারে সুন্দরভাবে, রিমি রিমি সংসারে সুন্দরই আছে, রিমি সংসারে কোনো অসুখী নেই, তোমরা ফালতু কষ্ট পেও না, রিমি ভালো আছে এবং রিমি মানিয়ে নেওয়ার চেষ্টা করছে সুন্দরভাবে, এবং রিমিকে রিমির শাশুড়ি মা যথেষ্ট ভালোবাসছে, ওদের বাড়িতে কোনো রকম আমি দেখিনি কোনো। হ্যাঁ করেছিলাম করেছিলাম, এবং পূর্ণিমার সাথেও ঝামেলা করেছিলাম, পূর্ণিমা যে পূর্ণিমা কিন্তু আমাকে কটা কথা বলেছিল, তখন পূর্ণিমার কথা কিন্তু আমি বিশ্বাস করিনি, পূর্ণিমার যে কথাটা আমায় কাল পরশু দিনকে বলেছিল, কালকে আমি সেই রূপটা চোখের সামনে দেখছিলাম আর মিলাচ্ছিলাম, হ্যাঁ পূর্ণিমা কথাগুলো সব ঠিক বলছিল। দেখো করিয়া ভাবিও না, না সেই সময় রিমিও বদমাইশি করেছে কিছুটা, পিঙ্কিরও ভুল ছিল কিছুটা, ভাবিয়া করিও কাজ না, তোমরা ভিডিওগুলো ভালো করে মন দিয়ে দেখো না, সেই কারণে ভুল ভাল বকো, সেই সময় পিঙ্কিরও প্রচুর ভুল ছিল, সেই সময় সবাই ভুলগুলো করেছে বলে ভুলগুলো হয়েছে, সেই ভুলগুলো এখন সবাই শুধরাচ্ছে, ধীরে ধীরে সবাই ভালো জায়গায় আসবে, সবাই ভালো থাকবে, হাসি খুশি থাকবে, আনন্দে দিন যাবে। কিন্তু তোমরা যে কতটা সঠিক ইনফরমেশন পাচ্ছ এটা নিয়ে আমার সন্দেহ ছিল, যে কতটা তোমরা সঠিক ইনফরমেশন পাচ্ছ। আমি বলেছি ভাই চলো না, করেছে করছে তুমি বুঝতে পারলে না, আজকে বুঝতে পারছো তো, চলো না করেছে পারছি, প্রীতমকে একটু বোঝা দিদি। দেখো আমি তোমাদেরকে শুধু আশ্বস্ত দেব একটা জিনিস, সব ঠিক আছে, সব ঠিক আছে, যেগুলো তোমরা দেখছো সেগুলো না, যেগুলো তোমরা দেখছো না, যেগুলো তোমরা চাইছো মানে মনে মনে যেটাকে তোমরা খুশি হবা সেটাই, কিন্তু তোমরা যেটা দেখছো রিয়েলে সেটা না। ভালো থাকুক, ওরা সুস্থ থাকুক, ভালো থাকুক, খুশিতে থাকুক, এই কমেন্টটা যে করেছো, এই যে আপনারা অজ কি এত লিগাল লিগাল মারাচ্ছ, রিমি যে পেপারে সিগনেচার করেছে কোনো দিন ফিরবে না তো বলে, দিশানিও সেম পেপারে সিগনেচার করেছে কোনো দিন ফিরবে না তাহলে, এই কথাটা না যে লিখেছো তোমার কথাটা কিন্তু আমি বুঝেছি, কে লিখছো কথাটা, কে লিখছো কথাটা, সে কথাটা কিন্তু বুঝেছি।
ফেক আইডি নিয়েছিস? এটা ফেক আইডির পেছনে তুই নিজে আসছিস? চিনতে পেরেছি কিন্তু আমি, এই সেম কথা, সেম সেম ওয়ার্ডগুলো কালকে আমার সামনে কিন্তু আওড়ানো হয়েছে, সেম ওয়ার্ড, চালাকি। সীমাদি যেদিনকে মুখ খুলবে, যেদিনকে রিয়েলভাবে মুখ খুলবে, সেদিন তোমরা প্রত্যেকের আসল চেহারাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরে দেব। আমি এখন একটু একটু নিজেকে কন্ট্রোল করে রেখেছি, একটু। প্রচুর মানুষ তোমরা আমাকে কমেন্ট করছো এখন, প্রচুর প্রচুর মানুষ যে সীমাদি তোমার ভিডিও আগে দেখতাম না, এখন দেখছি, তোমার লজিক আগে ভালো লাগতো না, এখন সত্যি ভালো লাগছে। তোমার ওপর আমরা খুব রাগ করেছিলাম, এখন তোমার ওপরে আমাদের রাগ হয় না। সীমাদি তোমার ভিডিওগুলো সত্যি এখন ঠিক পথে যাচ্ছে, প্রচুর 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 মানুষেরই কমেন্ট আমি পাচ্ছি, প্রচুর মানুষের। তার মানে তারা তখন পছন্দ করেনি যেটা আমি করেছি, এখন যেটা করেছি তারা পছন্দ করেছে। তাহলে বেশিরভাগের সংখ্যা যেটা আমি করেছি সেটা তাদের পছন্দ, বেশিরভাগের সংখ্যা। মুষ্টিমে কয়েকজন আছে, মুষ্টিমে কয়েকজন যারা ভাবছে এটা ভুল, মুষ্টিমে কয়েকজন। দেখো বেশি সংখ্যক মানুষ বলছে যে তুমি ঠিক করেছো, আর মুষ্টিমে কয়েকজন বলছে তুমি ভুল করেছো। তাহলে কোনটা ঠিক, কোনটা ঠিক বলো? তোমাদেরকে ঠকানো হচ্ছে, ঠকানো হচ্ছে। যারা মুষ্টিমে কয়েকজন ভাবছে যে ভুল, তারা ঠকছো, তোমাদেরকে ঠকানো হচ্ছে, তোমরা ঠকছো, তোমাদের ঠকানো হচ্ছে, তোমাদের ইমোশনকে নিয়ে ঠকাচ্ছে। তোমাদের এই যে ভালোবাসা, তোমাদের আবেগ, এটা নিয়ে খেলা করা হচ্ছে। কালকে কানলাই গেছিলাম, কানলাই অম্বিকা কানলাই গেছিলাম, অম্বিকা কানলাই। পুজো দিতে গেছিলাম সন্দীপের সঙ্গে তারাপীঠে। দিদি সত্যি আমি তোমাকে দেখতাম না কোনোদিন, এখন দেখে রিমির মেয়েটা মরে যেত, ভগবান ওকে বাঁচিয়েছে। কিছু ভুল, শোনো, কিছু ভুল সবার হয়েছে, সবার, শুধু মানে প্রথম দিক থেকে আমি বলছি, প্রথম দিক থেকে যে প্রীতমের দোষ ছিল না, না প্রীতম কিন্তু সত্যি ভালো ছেলে, প্রীতমের দোষ ছিল না, কিন্তু যেটা রিমি বা পিঙ্কির যে ভুলগুলো হয়ে গেছে, একটা এই ভুলগুলোর জন্য তো তাদের জীবনটা শেষ করে দেওয়া যায় না, তাই না? ঠিক আছে, সংসার কিন্তু করার অধিকার সবার আছে, সবার। এখানে পিঙ্কি যেটা করেছে, পিঙ্কি কিন্তু নিজের সংসারটাকে বাজি রেখেও ও কিন্তু মেয়ের সংসারটার জন্য ছুটে গেছে, এবং জামাইয়ের হাতে পায়ে ধরে জামাইকে বুঝিয়ে জামাইকে আদর করে এবং সুন্দরভাবে, হ্যাঁ চেয়েছে, দুজনেই ক্ষমা চেয়েছে এবং সুন্দর। কালকে রিমি লাইভ করেছে না তোমাদের কাছে? কোথাও দেখেছে রিমি কাঁদছে? কালকে রিমি লাইভ করেছে না?
তখন কিন্তু আমি এই দিকের এই ঘরে বসে গল্প করছিলাম, রিউই লাইভ করছিল, কুকুরটাকে আমি আদর করলাম, অনেকক্ষণ ধরে ওই কুকুরটা আমার কোলেও ছিল, সে আমাকে ছাড়ছে না, আমাকে বিস্কুটের মধ্যে নরম করে চেটে যাচ্ছে। কোথাও দেখেছো যে রিমি কাঁদছিল? সবাই গুড মর্নিং, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। আবার ধরিত্রীর তো খুবই লেগেছে, প্রত্যেককে বলবো। দেখো আমাদের ঝামেলা, আমরা পার্সোনাল শত্রু এখানে কেউ না, এখানে আবারও বলছি এখানে পার্সোনালভাবে শত্রু আমরা কেউ না। কেউ দিশানিকে সাপোর্ট করো, কেউ প্রীতমকে সাপোর্ট করো, কেউ রিমিকে সাপোর্ট করো, কেউ পিঙ্কিপালার রিমিকে সাপোর্ট করো, তাই তো? এখানটায় পিঙ্কিপালার রিমিকে সাপোর্ট করার মানুষ আছে, প্রীতমকে সাপোর্ট করার মানুষ আছে, দিশানিকে সাপোর্ট করার, আর আমরা এদেরকে নিয়ে ভিডিও বানাই, এদের সত্যিটা তোমাদের কাছে তুলে ধরি, এদের মিথ্যেটা তোমাদের কাছে তুলে ধরি। এই সত্যি মিথ্যে তুলে ধরার পেছনে দেখো আমাদের ভেতরেও আমরা লড়াই করে ফেলি। ও আমি যখন বলছি এটা না, ও বলছে না এটা, তার এই এটা না এটা করতে করতে কখন যে ঝামেলা বেঁধে যাচ্ছে আমরা জানি না। কিন্তু দেখো সত্যিকারের বলতে কি, আজকে অন্য ক্রিয়েটার আমার কি বাড়া ভাতে ছাই দিয়েছে, আমার কি বাপের সম্পত্তি নিয়ে নিয়েছে, ও কি আমার বাড়িতে এসে আমার জমি দখল করে নিয়েছে, বা ওদের পূর্বপুরুষের সঙ্গে কি আমরা শত্রু? কোনোটাই না, কিন্তু আমরা এখানে লড়াই করছি। দেখো এখানে তিন চার ধরনের লোক আছে কমেন্ট বক্সে, কেউ তোমরা প্রীতমকে সাপোর্ট করে কমেন্ট করছো, কেউ দিশানকে সাপোর্ট করে কমেন্ট করছো, কেউ রিমিকে সাপোর্ট করে কমেন্ট করছো। দেখো তোমরা কিন্তু সবাই ভিউয়ার্স, তোমরা কিন্তু সবাই ওদেরকে দেখো ভিডিও, ওদেরকে দেখে ভালো লেগেছে, এবং ওদের কিছু কার্যকলাপের জন্য, ওদের কিছু ভুল কাজের জন্য তোমরা কখনো, যেমন কিছু রিমির ভুল আছে সেই জন্য তোমরা রিমিকে পছন্দ করছো না, প্রীতম দিশানিকে পছন্দ করছো, কিছু দিশানির ভুল আছে সেই জন্য তোমরা দিশানিকে পছন্দ করছো না, রিমি প্রীতমকে পছন্দ করছো, কিছু প্রীতমের ভুল আছে সেই কারণে তোমরা এই তিনজনের মধ্যে কাউকেই পছন্দ করছো না। অনেক ভিউয়ার্স আছে এই তিনটে প্রাণীকে কেউই পছন্দ করে না, না রিমিকে, না প্রীতমকে, না দিশানিকে, কিন্তু তবু তোমরা ভিডিও করে যাচ্ছি, তোমাদের কাছে সত্যিটা আনছি, তোমরা কিন্তু এর ভেতরে আছো। তাই বলবো এরকম পার্সোনাল আমরা কেউ শত্রু না, না সোমা না ধরিত্রী, যে আমি দেখলাম কালকে ওরা ভিডিওগুলো করেছে, এবং ওরাও মনে প্রাণে একটাই কথা, অর্পিতাকে দেখছি, অনেক অনেক ক্রিয়েটার, অনেক ক্রিয়েটারকে দেখছি যে এরা যে ভিডিওগুলো করছে, কেউ ল নিয়ে একটা মেয়ে আছে সে তার ইয়ে দেখায় না, কি আপ কন হোনা কি যেন ওর ইয়েটার চ্যানেলটার নাম, কন হো আপ এরকম কিছু, হ্যাঁ সেই মেয়েটাও কিন্তু ভীষণ যুক্তিসম্মত কথাগুলো বলে, আমি দেখি ওর ভিডিওগুলো, কিন্তু আমি দেখি ভীষণ যুক্তিসম্মত কথা বলে। এবং আমি বলবো প্রত্যেকটা ভিউয়ার্স ক্রিয়েটার্স বা এই যে আমরা যারা ভিডিও করি তারা সবাই সবাই সবার কিন্তু একসাথে হওয়া উচিত, এবং এই এই ক্যাঁচড়াটাকে এবার থামানো উচিত, যে থামাও, হয়েছে অনেক হয়ে গেছে, ইমোশনস দেখিয়েছো, কান্না দেখিয়েছো, চোখের জল দেখিয়েছো, মারামারি দেখিয়েছো, লাটালাটি দেখিয়েছো, এখন সুখে সংসার করো, ছানাপনা ইয়ে করো, আর তাদেরকে মানুষ করো। ওর নাম মামাই, আচ্ছা ও দারুণ কথা বলে, দারুণ কথা বলে, হ্যাঁ ঠিক, পিপিলিকার পাখনা গজায় মরিবার তরে, তোমারও পাখনা গজেছে, তার জন্য মরার জন্য এখানে এসেছো, তোমার টুটিটা ধরবো একবারে দম, মানে একদম এইরকম করে কলসেটা ধরবো, একটা তো নিজের না ছবি লাগিয়েছে, একটা পায়েল চলে এসেছো, নির্লজ্জ অসভ্য বেহায়া বেয়াদব, ঠাঁটিয়ে দেবো গালের মধ্যে বসিয়ে, তোমার পাখনাগুলো একদম এরকম করে টেনে টেনে ছিঁড়ে না পিঁপড়েদেরকে দিয়ে খাইয়ে দেবো। ভদ্রভাবে কথা বলছি, ভদ্রতা বজায় রাখছি, ভালো লাগছে না তোমার এই ধরবো, তোমার ওই ডানাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে টেনে টেনে ছিঁড়ব, পায়েলিয়া ছমছম বাজিয়ে দেবো, দিয়ে পিঁপড়েদেরকে দিয়ে খাইয়ে দেবো।
হবে? আমার মেয়ে আছে তো, আমার মেয়ে আছে তো, কি হবে আমার মেয়ে তো? তাহলে আমার মেয়ে তো আছে, ওরা তো সে 17 বছর বয়স থেকে বিয়ে করছে ছাড়ছে, বিয়ে করছে ছাড়ছে। আমার মেয়ের বয়স তো 25 হয়ে গেল, আমার মেয়ে তো আছে, বিয়ে তো করে যাচ্ছে না। যখন সময় আসবে তখন ছেলে দেখা হবে, বিয়ে দেয়া হবে। আমার তো মেয়ে আছেই, করেছে 17 বছর বয়সে, এর সঙ্গে চলে যাওয়া, ওর সঙ্গে চলে যাওয়া। মেয়ে যদি বিয়ে দিই, তারপরে মেয়েকে বাপের বাড়িতে নিয়ে এসে বসিয়ে মেয়ের রোজগারে খাওয়া? মেয়ে তো আমারও আছে। দিদি, দিশানির মাকে তোমার কেমন মনে হলো? দিশানির মাকে আমার কেমন মনে হলো? দিশানির মা কি বলি বলতো, দিশানির মায়ের সঙ্গে কালকে সামনাসামনি যেভাবে কথা বললাম, মহিলাকে আমার প্রথমে মনে হতো খারাপ, কিন্তু কালকে কথা বলে যেটুকু আমি মহিলাকে বুঝলাম, মহিলা অপারক। মহিলা কালকে যেটুকু কথা বুঝে বুঝলাম, মহিলা অপারক, মহিলার মেরুদণ্ড নেই, মহিলা মেয়ের রোজগারে সংসার চালালে, মেয়ের রোজগার খেতে গেলে পুরো মেরুদণ্ডটা পুরো ভাঙা। ওই মা হিসেবেই, মা আমার বাড়ির বিশাখাচন্দনারও দাম আছে। বিশাখাচন্দনা এক্ষুনি আমাকে বলবে, এই কাজে আসবো না। আমি বলবো, না না, এই আরো 100 টাকা লাগে, না বাবা কাজে আসতে হবে। কি বললাম বুঝলা? বিশাখাচন্দনার আমার বাড়িতে দাম আছে। খুব খারাপ লাগছিল কালকে। সবাই এখন তোমার পেছনে পড়েছে, কিচ্ছু হবে না, আমার পেছনে পড়ে কিচ্ছু হবে না, কেউ পিছনে পড়বে না। দেখো, পেছনে যদি দুজন পড়ে, আরো 10 জন আসবে আমার সামনে, আমার পাশে দাঁড়ানোর জন্যে। কিচ্ছু হবে না, ভালো কাজ করতে গেলে একটা ঝামেলা হবে, আর ঝামেলা হলে তবেই কিন্তু একটা ভালো কাজ। দেখো, একটা বিয়ে বাড়ি বলে না, একটা বিয়ে বাড়ি, একটা বিয়ের অনুষ্ঠানে কেন একটা অশান্তি হবেই হবে আর কি। ওখানে আরেকটা জিনিস হয় যে বলে না, 100 কথা খরচ করার পর, 100 কথা খরচ করার পর তবে গিয়ে কিন্তু একটা মানে দুটো সম্পর্ক জোড়া লাগে। তারপরে যে ঘটক করে, যে ঘটকালি করে, দোষ কিন্তু সব তারই পড়ে। কিন্তু দেখো, মিয়া বিবি কিন্তু সুন্দর সংসার করে, একদম তুমি ঠিক বলেছ। হ্যাঁ, ভালো কাজ করবা না, তোমার কিছু না, স্মুথলি কি কোনো কাজ হয়? বললাম, মেয়েদের রাত রোজ গাড়ি খেলে বুঝলে না, এই যে, এই যে তোমার মাথায় না, এই যে গবেট, 1 নম্বরের গবেট, মনীষা ঘোষ, 1 নম্বরে গবেট তুমি, 1 নম্বরে গবেট। এই যে লাইভে বলছি, তুমি 1 নম্বরে গবেট, কথাটা বুঝলে না? মেয়ের রোজগারে খেলে মেরুদণ্ড ভাঙা হয় না, মেয়ের রোজগারে খেলে, মেয়ের রোজগার মেয়ের ওপরে আত্মনির্ভর করে থাকলে, সেই মেয়েকে যদি ঠিক টাইমে শাসন না করো, মেয়ে এইখানে উঠুম নাচবে। তুমি জানো, তুমি দেখেছো ওর মায়ের সাথে কী ব্যবহার করে, দেখেছো? আমি কাল 1 ঘন্টা থেকে 2 ঘন্টা ওদের বাড়িতে বসে দেখেছি। কতটা জানো, এই যে মাথা মোটা গবেট, গবেট বলে যে গবেট মাথার মধ্যে গোবর, এই যে মেয়ের রোজগার খেলে কি মেরুদণ্ড বাচ্চা হয়ে যায়? তা হয়, রেসপেক্ট থাকে মেয়ের, মেয়ের রোজগারে খাওয়া, মেয়ে মা বাবাকে খাওয়ানো আর তার সঙ্গে রেসপেক্ট। এই যে বলে না, আমি বেচতে পারবো না সোশ্যাল মিডিয়ায়, আমি আমার মা বাবাকে বেচতে পারবো না সোশ্যাল মিডিয়ায়। তুই তোর মা বাবাকে সোশ্যাল মিডিয়ায় বেচছে না, ঘরের মধ্যে যেভাবে ওর মা বাবার সঙ্গে ব্যবহার করছে, এর থেকে মানে সোশ্যাল মিডিয়ায় বেচে দিলে ভালো হতো। ফালতু কতগুলো গভেটগুলোকে সব ইয়ে করে, সত্যি তোমার বুদ্ধি। শোনো, আমি না একটা জিনিস কি সবসময় ভাবি কি, আই টু আই কন্টাক্টে
মানুষের এই যে যখন আমি তোমার দিকে তাকাবো না, তুমি আমার দিকে তাকাবে, তখন তোমার চোখ থেকে আমি অনেক কথা পড়তে পারবো। আর তুমি যখন ফোনে কথা বলবে, এই যে ভিডিওর মাধ্যমে বলবে, তখন কিন্তু বিষয়টা একদম অন্যরকম থাকবে। আন্টি তুমি বলো যে মেয়েকে ফার্স্ট, আচ্ছা একটা বছর নিয়ে নিতে, একটা বাচ্চা নিয়ে নিতে, দেখো সব ঠিক হয়ে যাবে। আর বলো বাইরে কোথাও, দেখো এগুলো সময় দাও, ওরা নিশ্চয়ই যাবে, সময় দাও। এবং বাচ্চা আমার মনে হয় না এত হুটোপাটা, তবুও যদি ভগবান দেয় তাহলে আমি বলবো খুব ভালো, খুব ভালো। পাগল তুঝে মে কর দুঙ্গি, পাগল তুঝে মে কর দুঙ্গি, এক দিন প্যার মে, এক দিন প্যার মে, পাগল তুঝে মে কর দুঙ্গি, এক দিন প্যার মে, এক দিন প্যার মে। যে যাই বলুক তুমি শক্ত থাকবে, দেখবে প্রীতম রিমির সংসার করবে। আর প্রীতমের আগেও রিমি দিশানি খুব তাড়াতাড়ি ভুলে যেত, ও রিমি সবাই সুখে সংসার করবে। অবশ্যই তোমরা বলছো ঠিকই হবে। এই সুতপা রেগে গেছো কেন, কি হয়েছে দিশানির সাথে, কি কথা বলেছো শুনি, দিশানির সঙ্গে বলবো, ধৈর্য ধরো, এত তাড়াহুড়ো কিসের, সবর করো, সবর কা ফল মিঠা হতা হে। একজন ভিডিও দিল, সেখানে গামলাকে দেখেছে ঘুরতে, আচ্ছা কোরআনি লাগছে, একদম ঘুটে কোরআনি লাগছে, দেখে দিশানির মাঝে স্যাড ভিডিও করছে, প্রীতম রিমিকে দেখে দিশানির স্যাড ভিডিও করছে, টপ টপ করে চোখ থেকে জল পড়ছে, টপ টপ করে, সাত জন্ম তোমাকেই চাই, সেলফ রেসপেক্ট, আত্মসম্মান, মানে ঠিক কিছুই নেই, এটা আমি ভাবি। তুমি কারোর কথায় কান দিও না, ঠিক করেছো, তুমি ওদের এক করেছো, থ্যাংক ইউ, তুমি খুব ভালো থেকো। এই যে বৃষ্টি, বৃষ্টি থ্যাংক ইউ, ঘরুই বৃষ্টি ঘরুই, একটা ছেলের দাম নেই, সবাই চাপিয়ে দেওয়া হয় তাই না, না না দাম আছে, ছেলেরা তো সোনার আংটি, হিরে বসানো সোনার আংটি, সোনার আংটি ব্যাকা হলেও সোনা, বুঝলা। প্রীতমের মা কিন্তু খুব ভালো মানুষ, প্রীতমের মায়ের কিন্তু দুর্দান্ত বুদ্ধি, কিন্তু প্রীতমের মায়ের কি হয়, একটা ছেলে তো আদরে আদরে একটু ডিসব্যালেন্স হয় মাঝে মাঝে, কিন্তু প্রীতমের মা কিন্তু ভীষণ বুদ্ধি রাখে, মানুষটা কিন্তু ভালো। প্রীতমের বাবা তো আর, ও কালকে যেন কে যেন লাইভ করছিল না, প্রীতমের বাবার হাই সুগার, আমি যাওয়াতে সেই মানুষটা অসুস্থ হয়ে গেছে, ওরে বাবা। প্রীতমের বাবা আমার সাথে প্রায় ঘন্টার, হ্যাঁ আধ এক ঘন্টার মতো গল্প, এবং কি খুশি যে আমি গেছি বলে, সীমাদি এটা খাবে না, সীমাদি এটা খাবে না, সীমাদির জন্য এটা করো, এই প্রীতমের মা সীমাদি কী খাবে, সীমাদির জন্য এটা রান্না করো, সীমাদির জন্য ওটা করো। আর আমি শুনছি দেখো তোমাদের লাইভের মধ্যে শুধু মিথ্যে 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 বলছে, ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলছে। জিন্দাবাদ প্রীতম রিমি সংসার ফিরিয়ে দেওয়ার জন্য, লাভ ইউ, শুধু মিথ্যে বলছে। কারোর লাইভে আমি যেন দেখলাম কাকুর হাই সুগার, কাকুর এত
সুগার, মানে ও বাটনায় বসে কাকুর সুগার মাপছে, আর কাকু আমার সামনে দাঁড়িয়ে আমি কাকুর সুগার দেখতে পাচ্ছি না, সুগার ভিতরেই আছে। কিন্তু কাকু খুশি, হাসি খুশি, কাকু রিমিকে পেয়ে কি খুশি জানো। এই পাটনি, তোর কাকুর জন্য যে তুই কি ছটফট করছিলি, কাকুর আয় সুগার, জানো ওদের বাড়িতে কি কি প্রেশার, কি অবস্থা, বাবা বলে বাবা। ওই কাকু রাত 11টায় 10:30টায় কাজ দেখে আসে হাই সুগার নিয়ে, কাজ থেকে এসে বেশ সুন্দর, কি সুন্দর, কি মানুষটা ভালো গো, মাটির মানুষ, মাটির মানুষ, প্রীতমের বাবা কিন্তু মাটির মানুষ, কি সুন্দর বৌমার জন্য সকালবেলায়, মানে ওরা তো কিছু না নিয়ে গেছে, সকালবেলায় কি সুন্দর নাইটি, বৌমা কি কি পরবে, আলমারি খুলে নাইটি, সোনার পলা সমস্ত বের করেছে। ওদের চৈত্র চৈত্র মাস, এটা চৈত্র মাসে শাখা পড়তে নেই, ওদের নিয়ম না, এটা সবারই আছে, চৈত্র মাসে শাখা পড়তে নেই, তাই ওই কি তার মধ্যে যে ইয়ে হয়েছে, স্নান টান করে উঠে শিবের মাথায় জল টল ঢেলে সুন্দর করে শাখা পড়বে, কি সুন্দর। আর কি বাবা কি হাই সুগার, হাই সুগার কাকুর, হাই সুগার, কাকিমা দিব্যি গল্প করছে, কাকু দিব্যি গল্প করছে। কোথা থেকে বলছো, বাংলাদেশ থেকে, ত্রিপুরা থেকে, কি বিষয় বলো তো। হ্যাঁ আমি ওটাই তো বলছি, বলে হাই সুগার কাকুর নাকি মেন, অথচ লোকগুলো আমার সঙ্গে কি সুন্দর গল্প আড্ডা ইয়ার কি, এবং একদমই তাই, একদমই তাই, একদমই তাই। আমি সাত জন না, তখন আমার বলছে আমি আমার মা বাবাকে বেচতে পারবো না সোশ্যাল মিডিয়ায়, আমি আমার মা বাবাকে বেচতে পারবো না, আমি বেচতে পারবো না। তো কি যে মিথ্যেবাদী এরা, শোনো আমি শুধু চুপ রয়েছি, খুব শিগগিরই মুখটা খুলবো, খুব শিগগিরই। এবং ওই যে যে মিলন মধু যে মিথ্যা কথা বলেছে, তার প্রমাণটাও আমার কাছে কিন্তু আছে, যে কে কান্নাকাটি করেছে যাওয়ার সাথে সাথে, কি আমি থেট দিয়েছি, কত সমস্ত প্রমাণ কিন্তু আমার কাছে আছে। না না আরো কি করছে, হ্যাঁ না হ্যাঁ না আরো কিছু করে না। শোনো একটা জিনিস আমি বলছি মানুষকে, জানো তো এই যে বারবার করে কথা বলা, এই যে আমি সুসাইড করব তোমার নামে লিখে যাব, আমি সুসাইড করব তোমার নাম দেব, আমি মরার জন্য তুমি দায়ী থাকবে, এই যে যারা এগুলো বলে, এগুলো একটা ক্রাইম, না এটাও একটা ক্রাইম। তুমি কার তোমার মৃত্যুর জন্য তুমি কাউকে না তুমি কাউকে দায়ী করতে পারো না, তোমাদের এইটুকুটুকু বয়সে সব বাল পেকে ঝরে যাচ্ছে, আর তোমাদের মানে কথা বলতে গেলে তোমাদের যখন তোমাদেরকে সঠিক পথ দেখানো হবে তখন তোমাদের মানে আমি আমি মরতে যাব, তোমাদের কেন, কি সুন্দর ওরা, না কি সুন্দর। কালকে প্রীতমের দিদা, কালকে প্রীতমের দিদুন এসে রিমির মাথায় আশীর্বাদ করছে, প্রীতমকে আশীর্বাদ করছে, ওর দিদা ওর মায়ের মা এসে দিব্যি আশীর্বাদ করছে, আর বলছে যাক খুব ভালো লাগছে, ঘরের বউ ঘরে এসেছে, খুব ভালো লাগছে, আর ইয়ে করুক। আমি বলছি কালপিট ইউটিউবের ভেতরেই আছে, না তার থেকেও বড় কাল,
প্রীতমের ততটাও দোষ নয়, শোনো, মেন কালপিটগুলো ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে, মেন কালপিটগুলো ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে, তলা দিয়ে। আজকে দাঁড়াও, এই যে যে মিলির কথা বলবো এখনই, ভালো হয়েছে তুমি লাইভে আসো, লাইভে শুনতে পাবা। এই যে মিলি, যেদিন রিমি, তোমাদেরকে ভালো করে মন দিয়ে শোনো, এই যে মিলি যেদিন রিমি হাত কেটেছিল সেই দিন কিন্তু এই মিলি ভিডিও নামিয়েছিল দিশানি আর প্রীতমের এগেনস্টে। দেখো, মনে করে দেখো, সেই দিন কিন্তু এই মিলি চ্যাটার্জি ভিডিও নামিয়েছিল দিশানি আর প্রীতমের এগেনস্টে এবং আমার। এই যখন রিমি হাত কাটলো, তারপর গোটা ইউটিউবের লোক আমার এগেনস্টে, দিশানির এগেনস্টে আর প্রীতমের এগেনস্টে চলে গেছিল। এবং মিলি তখন কিন্তু ডাইরেক্ট ভিডিওতে বলেছিল, যদি রিমির কিছু হয় কোনো মতে ছাড় কেউ পাবে না। কেন রে, দিশানি যে হাত কাটলো, এখন তুই দিশানির ইয়ে হয়ে গেলে উনি ছাড় পাবে না। এদিকে রিমি হাত কাটবে, এখন রিমি হাত কাটবে, তুই তো মানে তুই তো রিমিকে হাত কাটতে উস্কাচ্ছিস। রিমি এখন রিমির শ্বশুরবাড়িতে বসে হাত কাটবে, তারপরে আবার এইদিকে প্রীতমকে কেউ ছাড়বে না, কেন? এগুলো কী ধরনের, মনে আছে তোমাদের? ওদের নাকি কঠিন পরিস্থিতি ছিল, সব হবে খুব শিগগিরই, হবে সব হবে, কঠিন পরিস্থিতি, এই যে বললাম না, এর ভেতরে আছে কঠিনতম কঠিন পরিস্থিতি, সব আছে আমার কাছে আছে। এই মধু, এই মধু, চিন্তা করিস না, এই মধু, আই লাভ ইউ, আছে, সব আছে, চিন্তা করিস না। কঠিন পরিস্থিতি, আর তোর কাকুর সুগার, হাই সুগার। হ্যালো, না আমি কেটে দিলাম, আমি বললাম লাইভে আসো, আমার লাইভ চলছে তো এখনও, অয়েল দিচ্ছে প্রীতমকে। হ্যাঁ হ্যাঁ, এতদিন মো মনে পড়েনি, যখন দিশানিকে সাপোর্ট করতাম মনে পড়েনি, এই কথাটা মনে পড়েনি না? বাবা, চশমখোর মেয়ে ছেলে তুমি, চশমখোর, এই যে মো মুখার্জি, তুমি একটা চশমখোর মেয়ে ছেলে, এতদিন মনে পড়েনি? যখন সীমাদির কমেন্ট বক্সে এসে কমেন্ট করতাম, সীমাদি সীমাদি তুমি ইউরে মানে অসাম, দারুণ, খুব সুন্দর, যুক্তিপূর্ণ ভিডিও, মনে পড়তো না? বলে বাবা, মনে পড়েনি না এতদিনে? এতে দেখে দাও কার দেখি না, আতো আতো, তোমায় নিয়ে যাবো, তোমাকে দামলার বাড়িতেও নিয়ে দেবো, তোমাকে একাতেও নিয়ে যাবো, আতো আতো। তুমি ভালো করনি, আমি ভালো করেছি, একটা সময় বুঝবি আমি ভালো করেছি, তোরা ভুল, তোদেরকে বোকা বানাচ্ছে, তোদের উল্লু বানাচ্ছে, উল্লু, তোরা উল্লু, এই যে মৌ প্রিয়া, তোদেরকে শুধু উল্লু বানাচ্ছে, তারপরে দেখ উল্লু বানায়া বারা মজা আয়া, এরকম অবস্থা হবে তোদের, এরা উল্লু বানাচ্ছে তোদেরকে। বাপ বাড়া না ভাইয়া, সবসে বাড়া রূপাইয়া, শুধু ইনকামের জন্য শুধু উল্লু বানাচ্ছে তোদেরকে, আর তোরা উল্লু হ, ভালোভাবে উল্লু হ। তোরা যেমন খারাপ কমেন্ট করছিস, তেমন ধরিত্রী ভালো কমেন্ট করছে। এই যে তোদের যেমন গায়ে লাগছে যে রিমি কেন প্রীতমের কাছে গেছে, তার জন্যে তোরা, তোর কমেন্টগুলো, ওই যে তোর অনেকের কমেন্টগুলো চেঞ্জ হয়ে গেছে, তেমন ওরা দেখছে না রিমি শ্বশুরবাড়ি গিয়ে ঠিক করেছে, ওদের কাছে মনে হচ্ছে সীমাদির ভিডিওটা এখন ঠিক হচ্ছে, তাই ওরা কমেন্ট করছে। তুমি খুব ভালো কাজ করেছো, থ্যাংক ইউ, হাই সীমাদি, এসে গেছি, হাউস বং, বলো কেমন আছো? রিমিকে মেন্টাল টর্চার করছে প্রীতম, কিচ্ছু করছে না রিমি, তোমরা যেটা কিচ্ছু করছে না, যত ভালো আছে, তোমাদের সামনে বলছি আমি, আমি বলছি ভালো আছে, সুন্দর কফি করে দিচ্ছে স্বামীকে, স্বামীকে কফি বিস্কুট,
বিস্কুট খাইনি, বলে বিস্কুটটা নিয়ে যা, কফি করে দিচ্ছে এবং ফোনে কি সুন্দর গল্প করছে দুজনা। এই কি কার যেন বলে না, দিখানে কে লিয়ে এক, হাতির দাঁত দেখানোর জন্য একটা আর খাওয়ার জন্য আর একটা, কার যেন দাঁত আছে না, ইয়েস, এগুলো শুধু রেভিনিউ সীমাদিকে ছোট করার জন্য সেম সামনে বলার সাহস। হ্যাঁ যাও, চলে যাও, বাদ দিলে দাও না, একটু পরে দাও। রিয়া একদম, রিয়া রিমির কাছে ছিলাম আছি, নড়াতে পারবে না কেউ, একদম সত্যিকারেরই। এই যে এক রিমিকে নিয়ে যে ভিডিওগুলো এখন হচ্ছে, যেগুলো সবার মনে হচ্ছে যে সঠিক, তারা সবাই অ্যাপ্রিসিয়েট করছে, তারা আবার সবাই আসছে, তারা সবাই কমেন্ট করছে। একটা কথা বলো, প্রীতমকে বলো রিমির পাশে থাকতে, ওর সামনে সব ঠিক আছে রে বাবা, সব ঠিক আছে, সুন্দর আছে, সব ঠিক আছে, সুন্দর আছে। হাতির দাঁত দিখানে কে লিয়ে এক, আর খানে কে লিয়ে অরেক। এতদিন প্রীতম হয়ে বলেছি, বলেছো বলেনি, তুমি এতদিন বলে গেছো, একদম প্রীতমের সাপোর্টে। তখন এই এই মিলি প্রীতমের সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করে কি কি কখন কখন কোথায় কোথায় কি কি হয়েছে, যখন যেদিন রিমি হাত কাটলো একটা কত বড় 45 মিনিট না কত ভিডিও করেছে, সেই সময় প্রীতমের সমস্ত পোল এই রিমি এই মিলি খুলে রাখলো। এই মিলি যে মিলি এখন আবার দিশানির জন্য কাঁদতে বসেছে, সেই সময় আমরা তো অবাক, মিলি প্রীতমের এগেনস্টে ভিডিও নামিয়েছে, ও মাই গড। তখন প্রীতম বলছে, বলছে মানুষকে আমি কি করে চিনবো সীমাদি, হ্যাঁ আমি তো ভাবতেই পারছি না মিলি দিয়ে আমার এগেনস্টে নামবে। আবার সেই মিলি দিয়ে এখন দিশানির জন্যে কষ্ট পাচ্ছে, দিশানি আর প্রীতমের জন্য। অথচ যেদিন রিমি হাত কাটলো সেদিন দিশানিকেই গালাগালি দিতে বসেছিল এই রিমি, দিশানি লাইভ করেছিল, সেই দিশানির লাইভে কে কে খারাপ কমেন্ট করেছিল, সে কমেন্টগুলোকে তুলে রিমি ওই এই মিলি একটা ভিডিও করে ফেলেছিল দিশানির কমেন্ট বক্সে, কারা কারা খারাপ নোংরা থেকে নোংরা জঘন্য কমেন্ট করেছে, সেই কমেন্টগুলোকে নিয়ে এই মিলি একটা ভিডিও করে দিয়েছে, সে কমেন্টগুলোকে স্ক্রিন রেকর্ড করেছে, বলছে দেখো এরা কতটা নোংরা, কতটা অসভ্য, এরা একটা মেয়েরকে মৃত্যুর পথে ঠেলে দিয়ে এরা রোমান্স করছে, আর লোকে এত খিস্তি ঘামারি দিচ্ছে, অথচ এই মেয়েটা কি করে নিচ্ছে। এই মিলি ওই দিশানির এগেনস্টে, দিশানি কিন্তু তখন মহিলাই ছিল, মেয়েই ছিল, আর প্রীতমের কাছে যে বরং তখন রিমি উচ্ছৃঙ্খলতার চরম সীমায় ছিল, ভুলে যাওনি তো। মিলি বিয়ে, মিলি চাইছে ওদের সংসার ভাঙতে, না আমি আমি বুঝলাম না, ও ও চাতা কে আহে, ও চাইছেটা কি? আচ্ছা আমি লাইভ করছি এখন, কেউ ফোন করো নাই ফোনে, ও চাইছেটা কি? আমি তো এটাও বুঝতে পারলাম না, ও চাইছেটা কি? যখন প্রীতম দিশানি একসাথে ছিল তখনও মিলি রিমির জন্য ভিডিও করত, যখন প্রীতম দিশানি একসাথে ছিল তখনও রিমির জাস্টিস না, একটা বউ রিমিকে এইভাবে কষ্ট দেওয়া ঠিক না, রিমির এইটা করা ঠিক না, রিমির জন্য ওটা করা ঠিক না, এই না ওই না, কত বক্তৃতা। এবং এই দিশানিকে ঈশানি, তারপরে হচ্ছে ডাইনি, ডাইনি এই ডাইনি বলে ভিডিওটা কিন্তু মিলিই করেছিল, ডাইনি দিশানিকে, আমি কিন্তু দিশানিকে দিশানিই বলছি, ডাইনি বলছি না, ভুলে যাওনি তো তোমরা, মনে কার কার আছে লেখো কমেন্ট বক্সে। হঠাৎ করে দেখছি বাবা কি রূপ, মা গো মা তোদের রূপ দেখা, তোদেরকে চেনা ভারী দায়। যখন রিমি সব, যখন রিমি আসবে ঠিক দিশানি ভালো,
আর দিশানি গেলে রিমির জন্যে সিম্পাথি, এটা নিজেদের একদম নিজেরাই কনফিউজ। দিদি তুমি দিশানিকে কী কী বললে? দিশানিকে আমি বললাম দেখ জীবনে ধৈর্য ধর, একটু সময় দে, এমন কিছু না, মাথাটা ঠান্ডা কর, তোর কেরিয়ার সামনে বড় কেরিয়ার পড়ে আছে, সেই কেরিয়ারের দিকে ফোকাস কর, এগুলো বলবো। কি বলবো বলো, দেখ একটা মেয়েকে আমি দেখতে গেছি, তাহলে আমি ওকে তো অন্য কোনো কথা বলবো না, তাই না? যেটা রিমির ক্ষেত্রে বলেছি, কেরিয়ারের দিকে ফোকাস কর, সংসার স্বামীর সংসার যতই যাই হোক, স্বামীর সংসার স্বামীরই সংসার, পৃথিবীতে সবাই ফেলে দিলেও স্বামীর সংসার তোকে কোনোদিন ফেলবে না, এটা তোর অধিকার। দিদি তুমি প্রীতমকে আর দিশানিকে বলো দুজন দুজনকে সব জায়গা থেকে। আমি কেন বলবো ভাই, ওদের প্রচুর শুভাকাঙ্ক্ষী আছে, তারাই বলবে। আর যদ্দূর শুনলাম কথা হয় না ওদের মধ্যে, দুজন দুজনের সাথে কথা হচ্ছে না, ভালো আছে। আবার বলে তুই যে পেপারে সাইন করেছিস আমিও করেছি, তুই লিগাল বউ হলে আমিও লিগাল, দুই বউ থাক, দুজন যদি লিগাল হয় দুই বউ থাকবে, তারপরে বলবে আইন যে লিগাল, দুই বউ মিলে চিলিচুলি করবে, একজনা প্রীতমের রান্না করে দেবে আর একজনা প্রীতমের জামা কাপড় কাচবে। আইনের চোখে সমাজের চোখে রিমি প্রকৃত স্ত্রী আছে আর থাকবে, প্রীতম শুধুমাত্র রিমির জন্যে। সত্যি আমি মানে অবাক হয়ে যাই, এই কথাটা তো কালকে আমাকেও কিন্তু বলা হয়েছে। তুমি এর আগে মনে করো রিমিকে এতদিন প্রীতম দিশানিকে দেখে কাঁদো, মরতে বসেছিল, সেটা কি সবাই ভুলে গেছে? তুমি মনে করিয়ে দাও, ইচ্ছা করে রিমিকে জ্বালাচ্ছে। হ্যাঁ তুমি এর আগেও মনে করো রিমিকে এতদিন প্রীতম দিশানিকে দেখে একদম কাঁদো, রিমি আর প্রীতম যে না রিমি আর সরি দিশানি আর প্রীতম যদি ভিডিও করে থাকে সেটা যেমন প্রীতম রিমি কাঁদো, রিমি বিট্টিও কিন্তু ভিডিও করেছে, সেটাও দেখি প্রীতমও কষ্ট পেয়েছে, তাই না? এটা দেখো এগুলি তো শুধু একতরফা বললে হবে না, আমি কিন্তু কখনোই যে প্রীতমের দোষ রিমির না, রিমির দোষ প্রীতমের না, আমি এটা বলি না, দোষ উভয় পক্ষেরই হয়েছে, কিন্তু এখন ভালো থাকো। ওদের যে কন্ট্রোভার্সি ফালতু দরকার নেই, তাও জোর করে এগুলো রিমিকে দেখাবে আর আবার পাগল। তুমি তো তোমার বয়ফ্রেন্ডকে এখনো রেখেছো, প্রীতম রাখলে দোষ কি? আমি আমার বয়ফ্রেন্ডকে রেখেছি? তুমি দেখেছো আমার বয়ফ্রেন্ডকে? আমার বয়ফ্রেন্ড কি সোশ্যাল প্ল্যাটফর্মে আসছে? আমার বয়ফ্রেন্ড আর আমি কি ভিডিও করে আমার হাজবেন্ডকে রাগাচ্ছি? না আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে বয়ফ্রেন্ডের জন্য মানে কেঁদে ভাসাচ্ছি, ওইদিকে আমার বয়ফ্রেন্ড লাইভ করে বলছে না আমি আমি পরিস্থিতির শিকার হয়ে গেছি, আমি পরিস্থিতির শিকার। কোনটা বলে ছিল, বলেছিল তুই লিগাল হয়ে আমিও লিগাল, বোঝো ঠেলা, তখন রিমিকে জ্বালা তুমি সব। একদম ঠিক বলেছো মোনালিসা, মোনালিসা প্রীতম ভেবেছিল দুটো মেয়েকেই হাতে রেখে চলবে আর রেভিনিউ কামাবে, অদ্ভুত ব্যাপার। হ্যাঁ যখন কেউ থাকে না মুন্ডুগুলো পুতুলের ছবি লাগিয়ে লাগিয়ে ভিডিও করে,
খুব চতুর, খুব চতুর। পুদবা এখানে গোয়া চড়বে কোথায় সে ও জানে না, ভীষণ চতুর, ভীষণ। শুধু রিমিকে চিনি, খুব চালাকি করে কথা বলছে, রিমিকে চাই না, খুব চালাকি করে। ইয়েস, জাস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। এখন কেন এত কান্নাকাটি শুনি? সত্যি মাম্পির জীবনে বিয়ে হবে না, মামা বাঁচা যাবে। মাম্পি, মাম্পি, এই মাম্পি বলছে তুই কি বিয়ে করবি, তোর জীবনে বিয়ে হবে না বলছে। এই ইউটিউব দেখে মনে হয় বিয়ে না হয় ভালো, শুধু সুযোগ খুঁজছে কিভাবে তোমায় ফাঁসানো যায়। হ্যাঁ কথা না, পাগল তুঝে মেয়ে কর দুঙ্গি এক দিন প্যার মে, এক দিন প্যার মে। প্লিজ সীমাদি, তুমি এদের মধ্যে করোনা মিল করিয়ে দিয়েছো, আর এদের মধ্যে হ্যাঁ এবার সত্যিকারেরই এইখানটায় আমিও আমার খাতা বন্ধ করব। মিল করিয়ে দেওয়ার কথা মিল করিয়ে দিয়েছি, মিল থা এবং সুন্দর সংসার করুক। খুব সুন্দর কথা বলেছে সুতপা নন্দী, আমাদের কাজ শেষ, এবার সংসার করুক, ওরা মনে ওরা সংসার করুক, ওদের মতো সুখে থাকুক, আশীর্বাদ করব দূর থেকে, ভালো থাকুক, আর যেভাবেই থাকুক বলবো সবকটা সুন্দর থাকুক, সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে ভালো থাকে। একদম দারুণ কথা বলেছ, এই বিষয়টা থেকে এবার আমি বেরিয়ে আসব, আর আমি এদের আর এদের ভিতরে থাকবো না। তবে হ্যাঁ, প্রয়োজন পড়লে তোমাদের সেই প্রমাণগুলো আমি দেব, যে প্রমাণগুলো আমার কাছে আছে সেগুলো এখন দেব না, প্রয়োজনে, যখন খুব প্রয়োজন পড়বে তখন তো দেব, তাই না? কিন্তু এখন আমার কাছে থাক, এখন আমি দেব না, যেই দিন দেখবো যে না সত্যিকারেরই তোমাদের কাছে। তবে হ্যাঁ, মানুষগুলোকে তোমাকে চেনাবো, আমি তোমাদেরকে চেনাবো, এটুকু সময় দাও, সময়ের একটা সময়ের পর তোমাদেরকে প্রত্যেকের আসল আসল ফেস দেখাবো, চেনাবো। আর তোমাদেরকে বোকা বানানো হচ্ছে সেটা আমি একদম প্রমাণ সহ উইথ প্রুফ দিয়ে বুঝিয়ে দেব, তোমাদেরকে বোকা বানানো হচ্ছে অ্যাজ এ ফুল, যারা তোমরা সত্যি নিঃস্বার্থ, নিঃস্বার্থ ভালোবাসো, তোমরা নিঃস্বার্থ মানুষ। যেসব ভিউয়ার্সগুলো আছে যারা সত্যি অটু, মানে তোমরা কিছু না, তোমাদের রাতের ঘুম চলে যায়, তোমরা ঠিক করে খাবার খাও না, তোমরা অস্বস্তি ফিল করো, ঘটনাটা কি, ঘটনাটা কি কি হয়েছে। তবে একটা জিনিস বলবো, এই সাসপেন্সটা এমনভাবে তৈরি করে রেখেছে যাতে শুধু তোমরা কষ্ট পাও, বিশ্বাস করো শুধু তোমরা কষ্ট পাও, বাকি সব ঠিকই। তাই প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আমি প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আমি এটা তোমাদের বলি, অন্যের জন্য কষ্ট দিও না, তোমরা অস্বস্তি না, তোমাদের মানসিক যন্ত্রণা বাড়িও না, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং রিল্যাক্সে থাকো, একদম সিরিজ, টিভি সিরিয়াল, টিভি সিরিয়ালের মতো নাও, মন না চাইলে মাঝে মাঝে এদেরকে চেঞ্জ করে দাও, এদেরকে না দেখে অন্য কোনো ওয়েব সিরিজগুলো দেখো, ভীষণ তুমি রিল্যাক্স ফিল করবা, একদম তোমরা ভীষণ রিল্যাক্স ফিল করবা। তোমাদেরকে যেটা বলছি শুধু তোমাদের ভালোর জন্য বলছি, পাগল হইও না। এই কিদিন কি জানো, পাগল তুঝে মে কর দুঙ্গি এক দিন প্যার মে, এক দিন প্যার মে, এই যে এক দিন প্যার মে, পাগল তোমরা হইও না, তোমরা ভালো থাকো, তোমরা যারা যেভাবে জাস্টিস চাইছ শুধু সাবধানে থাকো, আর এদের কারোর কথা বিশ্বাস করো না। দেখো আমি এদেরকে নিয়ে কালকে ভিডিও করব না, আমার কোনো যায় আসে না, আমরা অন্য সাবজেক্টে কাজ করব, আমাদের নতুন পথ, নতুন দিগন্ত, নতুনভাবে ছুটব,
কোনো যায় আসে না, কিন্তু তোমাদেরকে আমি যাওয়ার আগেও সচেতন করে দেব, তোমাকে আর সহ্য হচ্ছে না, যাও। কে বলেছে দেখতে আমায়? ও মাই গো, আমাকে সহ্য হচ্ছে না, কিন্তু অথচ আমার লাইফে সেই শুরু থেকে এখনো অব্দি কমেন্ট কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে, আমাকে সহ্য হচ্ছে না। যাকে সহ্য হচ্ছে তার ভিডিওটা দেখো, যাও তাকে গিয়ে অ্যাপ্রিসিয়েট করো। তবে তোমাদের বললাম কাকুর, হাই সুগার, কাকু ভালো আছে, কাকু আমার সাথে মিষ্টি মিষ্টি হেসে হেসে গল্প করেছে এবং দাঁড়িয়ে থেকেছে। কাকু ভীষণ ভালো মানুষ, কাকু আমাকে সুন্দরভাবে টোটোতে তুলে টাটা বাই বাই করেছে। আর কিছু দানা ছোট, প্লিজ যা যা বলছে তোমার নামে, দানা কারো ছাড়বো না, সব উড়ু, তারপরে ধপ 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 করে সব নিজেরাই করবে, শুধু দেখবা। এদিকে ঝপনের এগেনস্টে নাকি পিঙ্কি কেস দিচ্ছে, না দেবে না, আর আর দেবে না, দেবে না। ওই আমার মনে হয় কাকুও মানে ঝপন কাকুর সাথে পিঙ্কিরও খুব তাড়াতাড়ি মিল হয়ে যাবে, দেবে না, মিল হয়ে যাচ্ছে, ওরা স্বামী স্ত্রী সুখে সংসার করবে। ওদের এতদিনের সংসার, শোনো সবাই, ওরা দুজন দুজনকে ভীষণই ভালোবাসে, বোঝে। নিজের খেলায় জেতার জন্য তুই আজ, হ্যাঁ স্যার, টিম চ্যানেলের মেয়ে জীবন নষ্ট করছেন, তিন চ্যানেলের, না না আমি, কারণ তাদের মা বাবা আছে। সীমাদি কি লাভ, কি লাভ গাধি মারি ম্যাম, একদম সে আমার কি লাভ আমি জানি না। সন্দীপের ব্যাপারে নাক বলিও না, কেন সন্দীপের ব্যাপারে নাক গলাবো না, আমার এই নাকটা, এই নাকটা সবার ব্যাপারেই গলাবো। সন্দীপের ব্যাপারেও দেখো, সন্দীপ সুন্দর আছে, সন্দীপের লাইফস্টাইলটা সুন্দরভাবে কাটাচ্ছে, সুন্দর আছে এবং সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আর যেটা যখন সন্দীপের দরকার ছিল, যেই সময়টা সন্দীপ সত্যি ভেসে যাচ্ছিল, সন্দীপের পাশে থাকা উচিত ছিল, সেই সময়টা তো সন্দীপের পাশে থাকলাম, তাই না? এখনও আছি, কিষাণের পাশে আছি, সন্দীপের পাশে আছি, অবশ্যই আছি। এই মাম্পি শোন, ও সুইট দিদিভাই, রিমিকে বাবার নামে কেস দিয়েছে, তুমি তো সঙ্গীতা ম্যামের রেকর্ডে শোনালে, সব রেডি করা আছে, তার মধ্যে তপন কাকু আর ঝামেলা করছে না বা অশান্তি চাইছে না, সব দিক মিউচুয়াল হয়ে যাবে খুব শিগগিরই। সঙ্গীতা দিদিভাই যেখানে আছে সেখানে নোংরা ছড়ায় না, সঙ্গীতা দিদিভাই শুধু সংসার সুন্দরভাবে, স্মুথলি, সুন্দরভাবে, সুন্দর, কোনো ক্যাচরা ঝামেলা অশান্তি না করে যত তাড়াতাড়ি পারে সুন্দরভাবে মিটিয়ে দেয়। সঙ্গীতা দিদিভাইয়ের কাজকে শুধু অ্যাপ্রিসিয়েট করা ছাড়া কোনো তোমাদের ইয়ে থাকবে না। হ্যাপি আছে, ঈশানীকে দেখানোর জন্যে
জুহির কমেন্টটাকে আমিও অ্যাপ্রিসিয়েট করলাম, ক্ল্যাপ দিলাম। এই যে ওয়াইফাই না কি না হাইফাই না কি দিলাম, দেখতাম তো রিমি সামনে লাইভে কি কি বলছিল। না না সব ঠিক আছে। ও সীমাদি ভাই তুমি কখন এলে গো? মাসি ভাই থেকে সকালবেলায় উঠে চলে এসেছি, মাসি কিছুতেই আসতে দেবে না। আমি দেখছি না, ওখানে আমার ফোনের চার্জার নিয়ে যায়নি তো, ফোনের চার্জ যদি ওদের ছিল, কিন্তু আসলে আমি একটা জায়গায় থেকে কমফোর্টেবল, তারপরে ওয়াইফাই কানেক্ট, নেট প্রবলেম হবে। রিয়া পাল, রিমির ভালোবাসার মানুষ অনেক বেশি ইউটিউবে। ও আন্টি প্লিজ একবার ওই গলার আওয়াজটা করো না, খুব ভালো লাগছে। কোনটা কাকু, কাকুর গ্রুপ জয়েন করলাম ওইটা কোনটা বল? শরীর আচ্ছা শরীর ভালো আছে এখন সীমা? হ্যাঁ ভালো আছে। তোর কেমন আছে? প্রীতম বললো রিমিও নাকি জানতো না যে প্রীতমদের বাড়ি থাকবে, কিন্তু তুমি তো বলেছো রিমি নাকি শেষবার সুযোগ চেয়েছিল। দেখো রিমি তো সুযোগ তো লাইভেই তো চাইছিল, লাইভেই তো বলছিল, শোনোনি? আমাকে বাঁচাও। জয়িতা আছি, প্রীতম অ্যাক্টিং করছে আর কাউকে ভালোবাসে না। আমিও ভালো আছি দিদি ভাই। বাহ, না না জানে না জানে না। আরে না গো, ভালোবাসা প্রীতম দিশানিকে। সন্দীপের সংসারটা ঠিক করে দাও। হ্যাঁ এইটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, অনেকেই কমেন্টে লিখছ টিনার সন্দীপের সংসারটা ঠিক করে দাও। টিনার সন্দীপের সংসারটা আমি ঠিক করে দেবো খুব তাড়াতাড়ি, ম্যাজিক করে, ম্যাজিক, এই ম্যাজিক। যাও তোমাদেরকে টিনার টিনার সন্দীপের সংসার জোড়া লাগানো দেখতে চাও কি? কে কে দেখতে চাও লেখো তো, যদি বেশি লোক চাও তাহলে ম্যাজিক এন্ড ম্যাজিক করবো। যাও ম্যানুপ্লেট করবো, ম্যানুপ্লেট। কতজনের হাই নেবে? দাঁড়াও দাঁড়াও, সব তো উপরালা। হ্যাঁ সব উপরালা আছে। যখন রিমির রিমি যখন হাত কেটেছিল না, অনেক মানুষ আমায় অভিশাপ দিয়েছিল, ওই উপরওয়ালা উপরওয়ালা উপর থেকে বসেই দেখেছিল। রিমি যেদিন ঘ্যাঁচ 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 করে পুরো মানে ক্যামেরা অন করে যা করে ফেললো, সাথে সাথে গিয়ে সেই মুন আর ওর মা মানে ওরা সব গিয়ে যখন হসপিটালে নিয়ে গেল, সেই সময়েও কিন্তু বহু মানুষ, বহু বহু মানুষ, বহু মানুষ আমাকে অভিশাপ দিল, হাই লাগবে, হাই রিমির চোখের জলের দাম দিতে হবে, রিমির এই করতে হবে, রিমির ওই হয়ে যাবে, রিমির সেই, হাই লাগবে, এই তুই সোজায় দাঁড়াতে পারবি না, এই তোর ঘরেও মেয়ে আছে, তোরও এইরকম হবে, তোর মেয়ে সংসার করতে পারবে না, সেদিনও হাই লেগেছিল, আজও আবার হাই লাগবে। সীমাদি গামলার বোকলার সংসারটা ঠিক, দুর্দান্ত কমেন্ট। হ্যাঁ 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 রে বোন, চিন্তা করিস না, বোকলার গামলার সংসারটা আমি ঠিক করে দেব। আমি প্রায় সাজিয়ে এসেছি, শুধু দেয়ালে পেন্ট করা বাকি আছে। খুব শিগগিরই বোকলা আর গামলার সংসার সাজাতে চলেছি, দেয়ালটা পেন্ট করা বাকি আছে, কারণ যাতে গোলাপি দেয়াল আর সাদা দেয়ালের মধ্যে কনফিউজ না হও, ওর বাপের বাড়ি আর ওর শ্বশুর বাড়িতে একই একই রং কেনা হচ্ছে, যাতে একই রকম প্রিন্ট হয়,
আর খুব শিগগিরই ফোকলার গামলার সংসার শুরু হতে চলেছে, আর ফোকলার গামলার ভালোবাসার ফল বাটি আসতে চলেছে। বাবা না চাই না জোরালা সন্দীপের, এটা এরা চায় না, যারা চায় না তাহলে আমার কিছু করার নেই, তাহলে ম্যাজিক করা যাবে না, না 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 এই চায় না যখন ম্যাজিক হবে না। ওই এটা সত্যি ওদি, তুমি তো প্রীতমের সঙ্গে দিশানির সঙ্গে, তাহলে আজ কি করে কেন করছো দিশানি? আরে বাবা সব ভালো আছে, সব খুশি আছে, সব সব সুন্দর, সব সুন্দর। না চাই না। আচ্ছা সীমা সিনা বলছে না চাই না, আমার নাম রিমি। আচ্ছা রিমিস ফ্যামিলিজ ব্লগ, সীমাদির কথা তোকে ভাবতে হবে না, সত্যি মিলিত পার। আচ্ছা রিমি যা, এই মিলির যখনই কেউ যে হাত কাটবে মিলি তখন তার হয়ে ভিডিও নেওয়া হবে, মানে মিলির ভিডিও, মিলির সাপোর্ট পেতে গেলে মানুষকে হাত কাটতে হবে। মিলির সাপোর্ট যদি পেতে চাও, হয় ওই যে যেমন ধরিত্রী করেছিল কি জানো, ওপরে পাখার সঙ্গে লেগে গেছিল তখন সাপোর্ট পেয়েছিল, তখন এই সীমাদি যে করবে, যদি কিছু হয় ছাড়বো না, ওয়াইডি আগুন জ্বলবে। যখন রিমি কেটেছিল, এই ছাড়বো না, ওয়াইডি আগুন জ্বলবে। আমার যেমন দিজন করেছে, এই ছাড়বো না, ওয়াইডি আগুন জ্বলবে। সারা কত আগুন জ্বালাবি, সব আগুন জ্বলতে চলতে সব শেষ। সত্যি একটা মহিলা টিম যদি না যায়, শুধু উস্কানিমূলক কথা বাচ্চা। সীমাদি নিশানি তো ভালো আছে, প্রীতম কেন জন্য পাগল জানি না, রিমি প্রীতমের জন্য শান্তিতে সংসারটা করতে পারে। ভগবানের কাছে সবাই বলছি প্রার্থনা করো রিমি প্রীতম যেন সুখে সংসার করতে পারে, এবং তোমাদের ভালোবাসাই ওরা ঠিক। পিঙ্কি মারবে আমার এখন যদি, আমি এই কমেন্টটা কিন্তু পড়তে পারলাম না, তোমরা পড়ে নাও। কোয়েল কর্মকার, কোয়েল কর্মকার যা কমেন্ট লিখেছে, ওরে ভগবান, তাহলে দিশানির মা সব থেকে বেশি খুশি হবে একদম। গামলার সংসার, দোকানে দোকানদারি করা, শিল্পী শ্যাম সেনগুপ্ত আছে। আচ্ছা ইংলিশ প্লিজ, না আমি ইংলিশ পড়তে পারবো না। শয়তান কে তুমি? হ্যাঁ তুমি একটা শয়তান, ঠিকই বলেছো। এই শয়তান কি করতে এসেছিস? গামলার সংসার এখন সত্যি, দোকান মুদিখানার দোকান, কি কপাল গামলা, হ্যারি গামলু তোর এটা কি কপাল। হ্যাঁ বলিয়ে কেম, আচ্ছা টাটা।
চলো তোমরা সবাই ভালো থেকো, একটা বড় মিশন চলছে যেটা খুব শিগগিরই তোমরা ধামাকা পাবা, তার জন্য বলছি এখন লাইভটা শেষ করলাম এখানেই, টাটা বাই।